হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর সামনেই ধনতেরাস, মানে আজকে আমি শুক্রবারে ভিডিওটা পোস্ট করছি আর শনিবারেই ধনতেরাস। আর ধনতেরাসের টাইম তোমরা সবাই জানোই, কিন্তু ধনতেরাসে কি কিনতে হয়, কি করতে হয়। অ্যাকচুয়ালি আমি না যখন ছোট ছিলাম তখন ধনতেরাস বলে কি এরকম কিছু আমার ব্যাপার জানাই ছিল না, আমি কিছু কিনতাম না, আমার মাকেও আমি দেখিনি কিনতে। কিন্তু এখন বিয়ের পরে না জানতে পেরেছি, আর বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক বেশি জানতে পেরেছি ধনতেরাস কি জিনিস। তারপরে এই বাড়িতে এসে আমি দেখেছি যে একটা পুজো হয় ধনতেরাসের, এই বাড়িতে হয়, ওটা আমাদের ওই বাড়িতে হয় না। আর এটা অ্যাকচুয়ালি নন বেঙ্গলিদের পুজো, কিন্তু এ বাড়িতে করে, প্রদীপদের বাড়িতে মহালক্ষ্মী গণেশের পুজো। তো সেই পুজোটা করলে তার আগে ধনতেরাসের কিছু নিয়ম থাকে, কেনাকাটা থাকে, সেই জন্য এই বাড়িতে এসে আমি জেনেছি বিয়ের পরে এই ব্যাপারটা। তো ধনতেরাসে অনেক কিছু কিনতে হয় জানো তো, নুন কিনতে হয়, নুনের প্যাকেট কিনতে হয়, ঝাঁটা কিনতে হয়, তারপরে সর্ষে কিনতে হয়, আরও অনেক কিছু, পদ্ম বীজ কিনতে হয়, আরও অনেক কিছু কিনতে হয়। এগুলো কিনলে না কি বলে যে মানে সংসারের অনেক আয় উন্নতি হয়, মানে খুব ভালো হয়। এগুলো সবই বলবো তোমাদের ধীরে ধীরে, মানে ওগুলোর আবার কেনার নিয়মও আছে যে কী নিয়ম করে কিনতে হয় এবং কিনে সেগুলো কীভাবে ব্যবহার করতে হয় আমি বলবো। মানে তোমরা কী কী করো আমার মতন খ্যাপামিগুলো তোমরা বলো কমেন্ট করে। আর আজকে রান্নাবান্না তোমাদের দেখালাম, আজকে করেছি সাদা পোলাও আর করেছি হচ্ছে পনিরের একটা মানে সাদা সাদা গ্রেভি, মানে চারমগজ কাজু এসব দিয়ে একটা তরকারি, কারণ আজকে খুব শর্টকাট করেছি। বাড়িঘর পরিষ্কার হচ্ছে, আর ধনতেরাস বা দীপাবলি সামনে, আর বাড়িতে পুজো হবে দীপাবলির পুজো, আর বাড়িঘর পরিষ্কার হবে না সেটা তো হতে পারে না। আর এমনিতে পাপানের জন্মদিন গেল, মারাত্মক নোংরা হয়েছিল বাড়িঘর, যেটা হয় একটা অনুষ্ঠান করলে বাড়িঘর দেখবে প্রচণ্ড নোংরা হয়। আর আমার পতিদেব দেখো গামছা পরে নেমে পড়েছে বাড়িঘর পরিষ্কার করার কাজে, এই কাজে কিন্তু প্রচণ্ড ওস্তাদ, মানে বিশেষ করে আমি না ওস্তাদ করে ফেলেছি ওকে বিয়ের পরে, এটা করো ওইটা ওরমভাবে মুছলে কেন, এটা এরম করলে কেন, এরম বলে বলে ও এখন আমার থেকেও বেশি পিতপিতে হয়ে গেছে। মানে যে নোংরাটা আমার চোখে পড়ে না সেই নোংরাটা কিন্তু ওর চোখে পড়ে যায় যে বাবা ওখানটায় নোংরা হয়েছে। আমি না না ওটা তো খুব বেশি হয়নি, মানে না তুমি জানো না দেখো কেমন লাগছে, মানে সেটা আমার থেকে বেশি পিতপিতে ও হয়ে গেছে এখন। আর এ দেখো এটা হচ্ছে প্রায় দুপুর 3টে বাজে, আমার স্নান টান হয়ে গেছে, রান্নাবান্না করে একটু দেখালাম রান্নার আগে। আর এইদিকে দেখো ও খেয়ে নিয়েছে মাঝখানে, কাজের মাঝখানে, ও কিন্তু খাওয়া মিস করে না, খাওয়া খেতে প্রচণ্ড ভালোবাসে। তাহলে আমার পেটে খিদে নিয়ে আমি কাজ করতে পারি না, আমার মানে পেটটা শান্তি তো আমার সব কিছু শান্তি। ও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, পাপান খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে দেখো বাইরে পাইপ দিয়ে গ্রিল ধোয়াধুই করছে, সেই সঙ্গে কাঁচটাও ধুয়ে নেবে, আর ভেতর থেকে কাজগুলো মুছে দিলেই একদম ঝকঝকে চকচকে একটা কাঁচ হয়ে যাবে। আর সাদা কাঁচ আমি লাগিয়েছি বারান্দায় বসে সুন্দর মনোরম দৃশ্য দেখবো বলে আমার বারান্দা থেকে, আর আমার বারান্দা থেকে সুন্দর পুকুর, বড় বড় পুকুর, তারপরে হাইওয়ে, তো সেই জন্য খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় আমার বারান্দায় বসে। আর সেই দৃশ্যটা আমি মিস করবো না জন্যই সাদা গাছ লাগানো, কালো গাছ বা কোনো রঙিন গাছ আমি লাগাইনি। আর এ দেখো আমি জামা কাপড় ফেরে নিয়ে এসেছি ছাদ থেকে, কমলা প্রচুর কেটেছে, আমার প্রচুর জামা কাপড় হয় প্রতিদিন, মানে এটা আমার মানে বলতে পারো একটা বাজে রোগ, আমি জানি না কী করে আমার এত জামা কাপড় হয়ে যায় প্রতিদিন, প্রচুর কাছে কমলা, মানে আমি বুঝতে পারি ওরও কষ্ট হয় কিন্তু প্রচুর হয়ে যায়। এইগুলোকে এখন আমি ভাজ করবো, তারপরে ও এদিকে বাইরেটা ধুতে ধুতে, পাপান যেহেতু ঘুমাচ্ছে এই সুযোগে আমি কিন্তু আমার ড্রেসিং টেবিলের ভেতরটা একটু অর্গানাইজ করে নেব, কারণ ওইটা আমার প্রচণ্ড অগোছালো, প্রচণ্ড অগোছালো আমার ড্রেসিং টেবিলের ভেতরটা থাকে, মানে একটা বক্স খুলে আমি একটা কিছু নেবো আর সেই বক্সে আমি রাখবো না, এইটা হচ্ছে আমার বাজে অভ্যাস। আর আমার ছেলে দেখো আমি ভয়েস দিচ্ছি, আমাকে ভয়েস দিতে দেবে না, পাশ থেকে নাটক করছে। যাই হোক আমি ওগুলো করে নেবো, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো। তারপরে যেটা মেন ব্যাপার, আমার দীপাবলি উপলক্ষে আমার রান্নাঘর ডেকোরেশনের জন্য আমি অনেক কিছু কেনাকাটা করেছি অ্যামাজন থেকে, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী কী কিনেছি আমার রান্নাঘর নতুন করে ডেকোরেশন করার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো, দেখো এখন বাজে রাত 9:30, মানে সারাদিন পরে, সেই দুপুরের পরে আবার এখন সময় হয়েছে, মানে সারাদিন সত্যি আজকে প্রচন্ড ব্যস্ত ছিলাম, একটুখানি কাকিমাদের বাড়িতে গেল সারাদিন পরে, তো আমার হচ্ছে এটা সুযোগ এখন এগুলোকে আনবক্সিং করার। আমি এগুলো খোলার সময় পাচ্ছি না যে কখন খুলবো, কারণ এর মধ্যে প্রচুর মানে আমার কাছের জিনিসপত্র টুকটাক অর্ডার করা আছে, সেই সব জিনিসপত্র ভেঙে ফেলে দেবো এখন, মানে যাই কিছু করি না কেন টানাটুনি করে একাকার করে দেবে। আর আমি কী কী করেছি সেটাও ভুলে গেছি, মেইনলি আমার ছিল রান্নাঘর গোছানোর, মানে রান্নাঘরটাকে একটু নতুন করে ডেকোরেশন করবো, মানে দীপাবলিতে আমি রান্নাঘরটাকে নতুন করে ডেকোরেশন করব, তো সেই জন্য একটু অর্ডার করা শুরু করেছি রান্নাঘরের জন্য অনেক কিছু। তো দেখি কি কি মানে আমি করেছি, আমি নিজেও ভুলে গেছি। হ্যাঁ, চেন্নাই যাওয়ার আগে তো বোধহয় একটা দুটো জিনিস এসেছিলো আর এখন এসছে, তো এগুলোকে আমি চলো আনবক্সিং করে তোমাদের দেখাই আমার কি কি জিনিস এসছে। অ্যাকচুয়ালি ভাবতেই পারো যে নিজে কিনেছে, আবার অনেকে বলতেই পারে যে এগুলো আবার দেখানোর কি আছে, আর সেরকম কিছুই না, অ্যামাজন থেকে কিনেছি, এমনি ভিডিও করে আনবক্সিং করা উচিত, কারণ কাছের জিনিসপত্র ভাঙাচোড়া হয়ে যায় তারপরে ভালোই লাগে, কোনো কিছু শপিং করলাম শপিং দেখাতে ভালোই লাগে, আমার তো ভালো লাগে শপিং দেখাতে, কেউ খারাপভাবে নিলে সেটা খারাপ আর কিছুই না। একটা নতুন জিনিস কিনেছি, এবার একটা আমি কিনেছি সেটা দেখো তোমাদেরও পছন্দ হতে পারে, তোমরা অর্ডার করতে পারো, তোমরা চাইলে আমি লিংক দিয়ে দেবো কোনো সমস্যা নেই। তো এই দেখো, এই যে সবার প্রথম উপরে, এটা মানে খুলেছিলে তুমি না?
উপরে এটা খোলাই রয়েছে দেখছি। হ্যাঁ আমি এটা খুলেছিলাম একবার। খুলেছিলে না? হ্যাঁ এই দেখো, এগুলো না আমি মশলা রাখার জন্য কৌটোগুলো কিনেছি। হয় না মানে ওই গ্যাসের পাশে বাঁদিকে ছোট ছোট গুঁড়ো মশলা থাকে আর ছোট ছোট কৌটো, এই যে। আর আমি না রান্নাঘরে মশলার কৌটো ফোটো একটু কাঁচের জিনিস ইউজ করতে বেশি কমফোর্টেবল, মানে বেশি ভালো লাগে আমার কাঁচের জিনিস। আমার না প্লাস্টিকের জিনিসে মনে হয় যেন এই জীবাণু ব্যাকটেরিয়া অনেক কিছু হয়ে গেছে, মানে এটা একটা মানে আমার আতঙ্ক হয়ে গেছে। রিসেন্ট হয়েছে এটা, এতদিন ছিল না। তো কাঁচের আমার এই এই ধরনের মশলার কৌটো আমার রান্নাঘরে এগুলোই আমি ইউজ করি। এগুলো আমি বিগ বাজার থেকে কিনেছিলাম, একটু আলাদা ডিজাইন। আর এগুলো আবার দেখলাম অ্যামাজন, কয়েকটা আমার ভেঙে ভেঙে গেছে, ঢাকনাগুলো ভেঙে গেছে, একটা বোধহয় কৌটো ভেঙে গেছে, আর কৌটো ভাঙেনি। আর আমার বেশিরভাগই ঢাকনাগুলো খারাপ হয়ে গেছে, সেই জন্য আরো কয়েকটা বেশ কিনলাম। আর পুরোনো গুলো আছে, এগুলো ধোয়া মোছা করলে ভালোই হবে। তো এগুলো কটা কটা করেছি, এগুলো ছটা আছে দেখো, এগুলো ছটা আছে। এগুলো সাইড করে দিই, মানে কি কি করেছি আমি না নিজেই ভুলে গেছি। আচ্ছা ব্লেড কই? আমার ব্লেড দাওনি, ব্লেড দাও না। এটা কি করেছি, মানে কি কি অর্ডার করেছি আমি নিজেই ভুলে গেছি। আইফোন নাকি? হ্যাঁ তুমি জানো না আইফোন অর্ডার করেছি। আমি সব দিকে আইফোনই দেখতে পাই। ও এই কৌটাটা ভালো এসছে তো, বেশ দেখতে সুন্দর। দেখ এইটার ডিজাইনটা বেশি ভালো লাগছে ওটার থেকেও। হ্যাঁ দেখো কি সুন্দর এটা, সত্যি এটা খুব দারুণ দেখতে। এটা এটা করেছি, এটাও ছটা মনে হয়। হ্যাঁ এটাও ছটা, বের করে আর দেখাচ্ছি না, একটা করে দেখালাম, মানে আমি নিজেও দেখছি ও অ্যাকচুয়ালি ভাঙা চোরা আছে কিনা এটাও আমার চেক করা হয়নি জানো তো। ওই চেন্নাই যাওয়ার আগে লবণের কৌটাটা ভাঙা আসলো না, এটা গেল। এটা কি আছে এটা? বাবা এটা মানে ঝনঝন করছে তো। এই এখন হচ্ছে এটাকে আনবক্সিং করব, তাড়াহুড়ো করে করছি, করে টরে তারপরে আবার রাতে রান্না করবো। আর রাতে আজকে খিচুড়ি হবে, তো খিচুড়ি করব রাতে। বাবা চলে আসবে, পাপানকেও খাওয়ানো টাইম হয়ে যাবে। আর এই যে এই কোটাগুলো মনে হচ্ছে ছোট সাইজের, এগুলো সে ডাল ফাল রাখার জন্য, ডাল তারপরে পাপানের খাবার দাবার এসব রাখার জন্য। বাবা এগুলো ভালোই এসছে, কিন্তু আমার মনে হচ্ছে মানে ছোট হয়ে গেছে না। এগুলো হচ্ছে 1 কেজি জিনিসপত্র ধরবে। আমি তখন মাপগুলো দেখে দিয়ে ঢাকনা বন্ধ করবো কি করে? এই যে এরকম ভাবে বন্ধ, এরকম ভাবে খোলা, এরকম ভাবে খুলে এরকম করে ঢাললেই হয়ে যাবে। আসলে এই কৌটাগুলো না ওই ইয়ের মধ্যে রাখতে সুবিধা হবে, মানে ক্যাবিনেটের মধ্যে এরকম ভাবে পাশাপাশি রাখলে না অনেকগুলো রাখা যাবে, যেহেতু একটা জিনিসটা। এটাও এমনি জিনিসটা খুব ভালো, মানে 1 কেজির বেশি জিনিস রাখা যাবে না, মানে অল্প জিনিস যেগুলো কেনা হবে 1 কেজি 1 কেজি সেই জিনিসগুলো ভালো ধরবে। বড় কৌটো তো আছে আমার কাছে, অসুবিধা নেই। এগুলো এগুলোও ছটা, বাবা সবই তো ছটা করে অর্ডার করেছে। না না আমি অর্ডার করার সময় দেখলাম 4 পিস নেওয়া যেত, 2 পিস নেওয়া যায় দাম, আমি মনে হয় 6 পিস করে করেছি। হ্যাঁ 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 ওটাই হবে, এটার মধ্যে এটা ভারী তো প্রচুর, অনেক কিছুই কিনে ফেলেছি। ও এটার মধ্যে, এটার মধ্যে আমি একটু দরকারি জিনিস আমি করেছি, এটা হচ্ছে ফ্রিজে রাখার জন্য দেখো কাঁচের এরকম বাটি, এইটা খুব প্রয়োজনীয়। এটা মানে ফ্রিজে কি হয় এমনি স্টিলের যে বাটিগুলো হয় তরকারি টরকারি রাখি, ওই বাটি ধরে ঢুকিয়ে দিই তরকারি বা যাই হোক কিছু, ওটার মধ্যে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিই, মানে দেখতে ভাল লাগে না। আর এই জিনিসটার মধ্যে করে রাখলে পরে দেখতেও সুন্দর লাগে। হ্যাঁ এটা মাইক্রোওয়েভ সেফ তো, বড় সেলের সেইভাবেই নিয়েছি এটা দেখে। আর মাইক্রোওভেনে যেগুলো আমি দিই যে সেগুলো এই এই জিনিসে যে বাটিগুলো আছে আমার, না একই জিনিস একই। হ্যাঁ এটা একটু মোটা লাগছে আমার, ভালো হ্যাঁ। আর এটা হচ্ছে টিফিন বক্সে এরম ভাবে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিলাম, আবার এটা ধরে না আর ঢাকনা দেওয়া দরকার হবে না, আবার গরম করব মনে করলে পুরোটাই যে খেয়ে নেবো, তাহলে এই টিফিন বক্সটা ধরে আমি মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিলেই হয়ে গেল, মানে ওটাকে আর কাচের বলে নেওয়ার দরকার নেই। এটা খুব ভালো এসছে এটা, হ্যাঁ কিন্তু এটা না সাইজ ছোট বড় আছে 3 পিস, এই যে ছোট থেকে বড় আছে, ওইটা মনে হয় সব থেকে বড়, এটা ছোট, এটা মাঝারি, দেখো এটা মাঝারি আর এটা হচ্ছে তারপরে ছোট।
বাপরে এটাই কি, এটা আবার ভারী লাগছে তো, সবই ভারী, সবই আসলে কাঁচের জিনিসপত্র তো। আচ্ছা আমি না কুশান কুশান কভার অর্ডার করেছিলাম, এটা কি এসছে? ও এই প্লেট গুলো, এটা আমার না অনেকদিন ধরে ইচ্ছে ছিল ব্ল্যাক হচ্ছে এরকম ব্ল্যাক কালারের প্লেট নেবো, তো সেই প্লেটটা এসছে। আমি কুশান কভার অর্ডার দিইনি, দেখবে তো ওই আসেনি নাকি না, অর্ডার দিইনি। এই দেখো ব্ল্যাক কালারের, এর মধ্যে না মানে কালারফুল খাবার যেগুলো হয় ফ্রাইড রাইস টাইস এসব দিলে দেখতে ভাল লাগে ব্ল্যাক কালারের প্লেট গুলোতে। তো ভাল লেগেছে আমার খুব, মানে আমার অনেক আমার ছিল না ব্ল্যাক কালারের, ওই হোয়াইট হোয়াইট টাইপেরই বেশি আছে আমার। তো এইটা হচ্ছে ছটা, এটা খুব ভালো হয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, আসলে অনেক দিনের শখ ছিল তো এটা, বেশ ভালো লাগছে। সো বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলে নেওয়া দরকার, কারণ ভিডিওটা যেটা দিয়ে শুরু করেছি বা থাম্বনেল টাইটেল যেটা নিয়ে ভিডিওর মেন, সেটাই হচ্ছে ধনতেরাস। ধনতেরাসে কখন কেনাকাটা করবে তোমরা সেটা আমি যেটা জানি বা জেনেছি সেই টাইমটা আমি বলে দেবো তোমাদের, তাহলে তোমাদেরও সুবিধা হবে, যেহেতু ধনতেরাসের আগের দিন ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। আর যেটা আমাদের পুরোহিত বলেছে সেটা হচ্ছে যে মানে সোনা বা এই টাইপের কিছু যদি কিনতে চাই তাহলে সেটা শনিবার দিন বিকেল 5টার পরে 6:30টার মধ্যে যে কোনো টাইমে কিনতে হবে, মানে হলুদ জাতীয় কোনো কিছু। তাছাড়া এমনি রবিবার সকাল 6টা থেকে সন্ধে 6:27 পর্যন্ত যে কোনো জিনিস কেনাকাটা করা যাবে ধনতেরাস উপলক্ষে, আর শনিবার সকাল 6টা থেকে আর ওই সন্ধে 6:30 পর্যন্ত যে টাইম সেটাও যে কোনো জিনিস কেনা যাবে, বা সোনা জাতীয় জিনিস শনিবার সারা দিনের মধ্যে কিনলে বেটার আর কি, মানে সোনা বা কাঁসা এই টাইপের। তবে এই ব্যাপারটা কিন্তু বলতে পারো যে এটা কিন্তু একটা কুসংস্কার যে ওই দিন কিনলেই সংসারে আয় উন্নতি হবে, সেরকমই একটা, এটা কিন্তু সত্যিই কুসংস্কার। আমি কুসংস্কার বিশ্বাস করি, আমিও কিনি, কিন্তু কিনি একটাই কারণে যে কেনা তো হয়, মানে অ্যাকচুয়ালি গয়না তো কিছু হয় বা বাড়ির ঘরের জিনিসপত্র হয়, আমি কিনতে প্রচণ্ড ভালোবাসি সেই জন্য কিনি। আর নুন কিনতে হয়, ঝাঁটা কিনতে হয়, তারপরে সর্ষে কিনতে হয়, এই এইসব জিনিসগুলো না মানে নুনটা দিয়ে বলে ঘর মুছতে হয়, ঘর মুছলে ঘরটা জীবাণুমুক্ত থাকে, মানে নুন তো খুব জীবাণুনাশক বলে আমরা জানি, তো সেই জন্যই আরও মেনলি মানে নুনটা কিনি। আর কিন্তু আমি ঘর কোনো বছরই মানে আমার মোছা হয় না, হয়তো 2-1 দিন ইউজ করি, মানে গত বছরটা যেমন আমার প্যাকেট ধরাই রয়েছে এখন আমি প্যাকেট খুলিনি, ওই নুন দিয়ে রান্না বান্না কিছু করি না, সর্ষেটা মানে লাগিয়ে দেওয়া হয়, সর্ষে শাক টাক হয় খাওয়া যায়, মানে এরকমই ব্যাপার। পদ্ম বীজগুলো রেখে দেওয়া হয় লক্ষ্মীর পায়ের কাছে দিয়ে, তারপরে সেগুলো যদি মানে সেগুলো ঘষে মানে অঙ্কুর বার করে যে লাগানো গেলে পদ্ম ফুল হবে, মানে এরকম ব্যাপার। তারপরে ধনে কিনতে হয়, সেই ধনেটা আবার লক্ষ্মীর পায়ের কাছে ঘটের মধ্যে আর কি ভিজিয়ে রেখে দিলে সেটা আবার বুনে দিলে ধনে গাছ হয়, মানে এগুলো এক একটা পজিটিভ ব্যাপার আর কিছুই না। মানে এগুলো করলে আমার মনে হয় শরীরের অ্যাক্টিভিটি, মনের অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে আর মনটা খুব আনন্দ থাকে, দীপাবলিতে ভরপুর প্রচুর কিছু কেনাকাটা হয়, শপিং হয়, সেই জন্যই কেনাকাটা আর কিছুই না। কিন্তু যে এগুলো যারা কিনতে পারবে না বা কেনেনি বা কেনে না তাদের যে আবার মনে হবে যে না আমাদের তাহলে কি কিছু হয় না বা উন্নতি হচ্ছে না, প্রচুর হয়। আমরাও তো আগে ছোটবেলায় কিনিনি, তবে তা বলে কি আমরা ভালো ছিলাম না বা মানে জানতামই না, এখন নতুন নতুন জেনেছি বা ইউটিউব থেকে অনেক বেশি জেনেছি পরিষ্কার কথা। আর এই টাইমগুলো মানে আমাদের পুরোহিত তো বলে দিয়েছে যেহেতু আমাদের পুজোটা হয় বাড়িতে সেই জন্য আমরা জেনেছি, তাছাড়া কিন্তু মানে গুগলে সার্চ করলেই জানা যায় যে এই ধনতেরাসের টাইম কখন, তারপরে মানে কখন কি সব কিছু গুগলে আপডেট দেওয়া থাকে, তো সেই জন্য এটা মানে ফুল একটা কুসংস্কার আচ্ছন্ন জিনিস, এটা আমি নিজেই বলছি। তারপরেও আমি এগুলো করি কারণ যেহেতু আমাদের বাড়িতে পুজোটা হয়, সেই পুজোর আচার অনুষ্ঠানের মধ্যে পড়ে এই জিনিসগুলো আমি কিনি। আর ধনতেরাসের একটা পুজো হয়, মানে ওই জিনিসগুলো কিনে সুন্দর করে সাজিয়ে পুজো করতে হয়, সেই পুজোর ভিডিও আমি অবশ্যই দেব, তোমরা দেখতে পাবে আমি কিভাবে পুজো করি ধনতেরাসের। আর তারপরে মহালক্ষ্মী গণেশ পুজো তো আছেই দীপাবলিতে, আর দীপাবলির পুজো কিন্তু মেন, যেটা দীপাবলি পুজো বলে আমরা জানি সেটা কিন্তু মেন মহালক্ষ্মী গণেশ পুজোই, কালী পুজোটা কিন্তু দীপাবলির পুজো নয়, ওটা অমাবস্যা হিসেবে হয়, অমাবস্যার শ্যামাকালী পুজো। কিন্তু এটা আমি আগে ছোটোবেলায় জানতাম না, আমি জানতাম দীপাবলি মানে কালী পুজো, কিন্তু দীপাবলিটা অ্যাকচুয়ালি আলোর পুজো যেটা লক্ষ্মী গণেশ পুজোতে হয়।
আবার এদিকে দেখো কি হয়েছে, আমি তো তোমাদের টাটা করে দিয়েছিলাম ওখানে, আমি ভয়েসটা মিউট করে আবার দীপাবলি নিয়ে একটু ভয়েস দিয়েছি তোমাদেরকে। মানে মনে হলো যে যেহেতু দীপাবলি একদিন পরেই বা ধনতেরাস, তাহলে একটু এইগুলো নিয়ে একটু বলি বা আলোচনা করি। তোমরাও কমেন্ট করো তোমরা কে কী করো দীপাবলিতে বা ধনতেরাসে, সেই জন্যই বললাম আর কিছুই না। আর এইদিকে দেখো আমি তখন রাত 10টা বাজে, পাপানকে ঘুমটুম পাড়িয়ে, 10টা ঠিক না প্রায় 11টা বেজে গেছে, আর প্রদীপ এই আমগুলো এনেছিল, সেই হয় না 12 মাসের যে আম পাওয়া যায় সেই আমের চাটনি খাওয়ার জন্য। আমগুলো আমি কাটতে গিয়ে দেখছি দেখো একটু আঁটি দাঁড়িয়ে গেছে, মানে দুটো আম এনেছিল, দুটো কি তিনটে এনেছিল ছোট ছোট, তো তার মধ্যে অর্ধেকটা এমনি আমি ডালে দিয়েছিলাম, তা খুব একটা টকটক ছিল না। দিয়ে আমি ভাবলাম তাহলে আঁটি যখন দাঁড়িয়ে গেছে, দিয়ে সেই ফ্রিজে রেখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমগুলো, 2-3 দিন আগে এনেছিল। দিয়ে তারপরে আমি সেই আমগুলো দিয়ে হঠাৎ করে মনে হলো যে একটুখানি আচার বানাই, গুঁড়ো রয়েছে ফ্রিজে, তাহলে একটু আচার বানাই, বানিয়ে বয়েমে রেখে দিই, আর আমার আগে যে আচারটা বানিয়েছিলাম আমের সিজনে সেটা শেষ হয়ে গেছে। দিয়ে এখন রাত দেখো কত রাতে আমি আবার আচার বানাতে শুরু করেছি সেই দুটো আমের, এই যে এরকমভাবে গুড় দিয়ে করেছি, দারুণ টেস্ট হয়েছিল আচারটা, মানে ফাটাফাটি, মানে অল্প আমের তো, তারপরে আবার অফ সিজনে এত ভালো খেতে হয়েছে। প্রদীপ বলছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে, তুমি আমের সিজনে কেন বেশি করে বানিয়ে রাখো না। আসলে কি বলতো, আমের সিজনেও আমি বানাই, এবছরও বানিয়েছিলাম, দেখিয়েছি ও বোধহয় ভিডিওতে, কিন্তু এগুলো মানে আম কেটে রোদে দেওয়া, তারপর আবার আচার বানিয়ে শুকোনো, মানে রাখার জন্য তো শুকাতে হয় রোদে দিয়ে দিয়ে, এগুলো খুব ঝামেলার, পাপানকে নিয়ে সেটা হয় না, দিয়ে এবার সেই জন্যই করা হয়নি, তো ওই জন্য বানালাম এক বয়েম। যাই হোক, মানে আচারটা দারুণ টেস্ট হয়েছিলো, সেই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে আমি কিন্তু ওই মানে অ্যামাজনের আনবক্সিং করে ভিডিও শেষ করে দিয়েছিলাম, তারপর আবার এটা করেছি রাতের দিকে, দুটো রিলস বানাচ্ছিলাম, রিলস বানিয়ে তারপর আবার এইগুলো করেছি, মানে আমার কাজকর্ম দেখেছো তো, পাপানকে ঘুম পাড়িয়ে দিয়ে এইসব কীর্তি করেছি। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আর আজকে ধনতেরাস নিয়ে একটু জ্ঞান দিলাম তোমাদেরকে, মানে আমি যেটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের যদি কোনো উপকারে লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। তো চলো শেষ করছি ভিডিওটা। ও আর একটা যেটা মেন কথা সেটা হচ্ছে, তোমরা যদি আমার ইউটিউবের বন্ধু হয়ে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাও প্রেস করে দিও। আর যদি আমার ফেসবুকের বন্ধু হয়ে থাকো, তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রেখো, যেন আমি যখনই নেক্সট ভিডিও ছাড়বো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শেষ করছি, টাটা, থ্যাংক ইউ, খুব ভালো থেকো সবাই।